হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনকের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের আমার এই ভিডিওতে থাকছে বাচ্চাদের নিয়ে অনেকগুলো টিপস। আমি সবসময় বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। এগুলো কোনো না কোনো একদিন আপনাদের সংসারে এবং দৈনন্দিন জীবনে অবশ্যই কাজে আসবে। যে কোনো দেশেই কিন্তু এখন শীত চলে এসেছে, আর শীত চলে আসলে আমাদের বেবিদের নিয়ে অনেক ধরনের টেনশন হয়ে থাকে। আর শীত আসার আগে থেকেই কিন্তু বেবিদের এক্সট্রা টেক কেয়ার করা প্রয়োজন হয়। বাচ্চাদের শরীর এবং ত্বক কিন্তু অনেক নাজুক হয়ে থাকে, যার কারণে শীত আসার আগে থেকেই কিন্তু বাচ্চাদের এক্সট্রা টেক কেয়ারটা খুবই প্রয়োজন। যখন ঠান্ডা শুরু হয়, আর ঠান্ডা শুরু হওয়ার আগ থেকেই কিন্তু বাচ্চাদের শরীরটা ড্রাই হতে থাকে, একদম রুক্ষ সূক্ষ্ম হতে থাকে। আবার অনেক বাচ্চাদের কিন্তু স্কিনে অনেক প্রবলেম শুরু হয়ে যায়, যার কারণেই আজকের আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেকগুলো টিপস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অনেকে আমার আগের কতগুলো ভিডিওতে জিজ্ঞেস করেছেন, আপু আমরা বাচ্চা যখন ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য সরিষার তেল ইউজ করতে পারবো কি না, আর সরিষার তেল কি ইউজ করা ভালো হবে কি না, আপনাদের বাচ্চাদের স্কিনের কোনো প্রবলেম হবে কি না, সেটাই নিয়ে আজকে কিন্তু আমার এই ভিডিওটা। তাই আমি প্রথমে আপনাদেরকে সরিষার তেল নিয়ে কিছু টিপস দেব। আমাদের বাংলাদেশে অনেকের ধারণা, অনেকের বলতে বলবো না, বেশিরভাগ মাদেরই ধারণা, সরিষার তেল ইউজ করলে ঠান্ডার প্রবণতা এবং ঠান্ডার ভাবটা কেটে যাবে। আসলে এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে উঠে আসেনি যে সরিষার তেল ব্যবহার করলে আপনার বাচ্চার ঠান্ডার প্রবণতাটা কেটে যাবে। সরিষার তেল কিন্তু অনেক ঘন এবং আঠালো একটা পদার্থ, যেটা ইউজ করলে বাচ্চাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে। এবং সরিষার তেলের যে ঘ্রাণটা, এই ঘ্রাণটার কারণে বাচ্চাদের কিন্তু যে কোনো ধরনের চর্মরোগ এবং বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। অনেকে আবার বলে থাকেন, বাচ্চাদের গোসলের আগে কি আমরা সরিষার তেল ব্যবহার করতে পারবো, সরিষার তেল ব্যবহার করে কি বাচ্চাদের একটু গোসল করালে ভালো হবে কি না? না, সেক্ষেত্রে আমি বলবো আপনি সরিষার তেল ব্যবহার করবেন না। বাজারে বিভিন্ন ধরনের বেবি অয়েলগুলো ব্যবহার করা হয়, ওই বেবি অয়েল দিয়ে আপনার বাচ্চাকে একটু মাসাজ করাবেন। মাসাজ করানো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। একটু মাসাজ করাবেন বুকে, পিঠে, হাতে, পায়ে একটু মাসাজ করে নেবেন, তারপরে বাচ্চাকে গোসল করাবেন। এখন বলবো আমি নারিকেলের তেল নিয়ে। নারিকেলের তেল অনেকে জিজ্ঞেস করেন, সরিষার তেল যদি ব্যবহার না করি তাহলে কি আমরা নারিকেলের তেল ব্যবহার করতে পারবো? না, কখনোই আপনি আপনার বাচ্চাকে নারিকেলের তেলটা ব্যবহার করবেন না, কারণ নারিকেলের তেল কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে। আমরা কিন্তু চুলের যত্নে বা মাথা যখন গরম হয়ে যায়, মাথা যখন ঘুরে, তখন কিন্তু তেল ব্যবহার করে থাকি, নারিকেলের তেল ব্যবহার করে থাকি। তো নারিকেলের তেল কিন্তু স্বাভাবিকলি অনেক ঠান্ডা হয়ে থাকে, সো আপনার বাচ্চাকে আপনি কখনোই নারকেলের তেলটা ইউজ করবেন না। তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমরা বাচ্চার যত্নে কি ব্যবহার করব? আপনাকে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ভালো লোশনটা ইউজ করতে হবে। যদি আপনার ডক্টর রিকমেন্ড করে থাকে কোনো লোশন, আপনারা সেটা ইউজ করতে পারেন। যদি আপনার বেবির কোনো ধরনের স্কিনের প্রবলেম থেকে থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ মতন ডাক্তার যেই লোশনটা দিয়ে থাকে বা যা ডাক্তার যে মেডিকেটটা প্রেসক্রাইবড করে থাকে, সেটাই আপনারা ইউজ করবেন। আবার আপনারা কিন্তু বেবি এভিনিও লোশনটা ইউজ করতে পারেন, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চাদের যদি স্কিনের কোনো প্রবলেম থেকে থাকে, বিভিন্ন ধরনের র্যাশ থাকে বাচ্চাদের, বিভিন্ন ধরনের লালচে লালচে কিছু র্যাশ থাকে, এটাও কিন্তু এই এভিনিও লোশনের মাধ্যমে একদমই চলে যাবে। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের স্কিনের জন্য। এক একটা বাচ্চার এক এক ধরনের প্রবলেম থেকে থাকে। আপনার বাচ্চা যদি নর্মাল থাকে, একদম কোনো ধরনের প্রবলেম নেই, শুধু স্কিনের জন্য আপনি কি ব্যবহার করবেন জানতে চাইলে, তাহলে আমি বলবো অবশ্যই আপনি এভিনিও লোশনটা ইউজ করতে পারেন বাচ্চার যত্নে। বাচ্চার বয়স যদি কম হয়ে থাকে, 1 থেকে 6 মাসের বাচ্চাদের গায়ে কিন্তু এমনিতে একটু ময়শ্চারাইজারটা বেশি থাকে, কারণ ওরা প্রচুর পরিমাণে দুধ খায়, যার কারণে ওই বাচ্চাদের ময়শ্চারাইজার ক্ষমতাটা কিন্তু বেশি।
অনেকে আবার জিজ্ঞেস করেন, ঠান্ডার দিনে বাচ্চাকে কয়বার গোসল করাতে পারবো বা কিভাবে গোসল করাবো বা কয়দিন পরে গোসল করাবো। বাচ্চা যদি বেশি ছোট হয়ে থাকে তাহলে আপনি একদিন পরপরই গোসল করাতে পারেন, আর বাচ্চা যদি 6 মাসের উপরে হয় তাহলে কিন্তু আপনি প্রতিদিনই বাচ্চাকে গোসল করিয়ে দিতে পারবেন। এমন না যে ঠান্ডা লেগে যাবে এই ভয়ে আমরা গোসল করাবো না, তা কিন্তু একেবারেই না। আপনি যদি আপনার বাচ্চাকে ঠিক সময়ে একদম প্রতিদিন গোসল করাতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার শারীরিক অবস্থাটা খুবই ভালো থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কিছু জানার থাকে তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেছেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যেন আমার সকল নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ এভরিওয়ান।